আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে স্বাগতম জানাই ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রাভেল অ্যানালাইসিস বিডিএন নতুন একটি ভিডিওতে। সো ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিওটিতে তুলে ধরব বাংলাদেশের মোট কয়টি আনকাই বাস রয়েছে এবং কার কার বহরে কত ইউনিট রয়েছে। বাংলাদেশে চলমান আনকাই নিয়ে কিছু বিস্তারিত তথ্য আপনাদের কাছে তুলে ধরব। তো মেইন ভিডিওতে যাওয়ার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক দিয়ে আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আমাদের দেশে যেখানে বড় বড় বাস কোম্পানি সাধারণত যেসব ব্র্যান্ড দিয়ে তারা সার্ভিস দিয়ে থাকে সেসব ব্র্যান্ডগুলো হলো স্কিনিয়া, হিউন্দাই, ম্যান, হিনো বাস দিয়ে সার্ভিস দিয়ে থাকে। সেখানে কিছু ভিন্ন অপারেটর এই চাইনিজ ব্র্যান্ড আনকাই বাস সুনামের সাথে সার্ভিস দিয়ে যাচ্ছে। বাংলাদেশে এই চাইনিজ ব্র্যান্ড আনকাইয়ের ডিলার হচ্ছে এনার্জি প্যাক। বাংলাদেশের সর্বপ্রথম তুবা লাইন এর হাত ধরে চাইনিজ ব্র্যান্ড আনকাই বাস আসে। তুবা লাইন এই আনকাই বাসগুলো দিয়ে প্রতিনিয়তই যাত্রী সেবা দিয়ে যাচ্ছে। তুবা লাইনের পরে ধীরে ধীরে বাংলাদেশে থাকা কিছু অপারেটর তাদের বহরে এই আনকাই বাস যুক্ত করে। অপারেটরগুলো হলো এশিয়া এয়ারকন, সেন্ট মার্টিন ট্রাভেলস, প্রেসিডেন্ট ট্রাভেলস, যাতায়াত পরিবহন। এখন চলুন জানা যাক কার কার বহরে কত ইউনিট আনকাই বাস রয়েছে। বর্তমানে যাত্রী সেবা দেওয়ার জন্য চলাচল করছে বাংলাদেশে মোট 8 ইউনিট আনকাই বাস। আনকাই K06D হাইডেক বাস 4 ইউনিট, তুবা লাইন 2 ইউনিট, প্রেসিডেন্ট ট্রাভেলস 1 ইউনিট, সেন্ট মার্টিন ট্রাভেলস 1 ইউনিট। এখন চলুন জানা যাক আনকাই K06D হাইডেক এর ইঞ্জিন নিয়ে কিছু কথা। আনকাই HFF6124K06D, যা আনকাই হাইডেক নামেও পরিচিত, বাসটি 3790 মিলিমিটার উঁচু বা 12 মিটার লম্বা, 335 হর্স পাওয়ার এবং এর ম্যাক্স স্পিড 100 কিলোমিটার পার আওয়ার। এই বাসটি টার্বো চার্জ ইঞ্জিন। বাসটির স্ট্যান্ডার্ড Euro 3। বাসটির ফিউল টাইপ ডিজেল। বাসটির হুইল বেস 6080 মিলিমিটার, ফ্রন্ট ট্রাক 2020 মিলিমিটার থেকে 2060 মিলিমিটার, রিয়ার ট্রাক 1830 মিলিমিটার থেকে 1860 মিলিমিটার, ফ্রন্ট ওভারহ্যাং 2620 মিলিমিটার, রিয়ার ওভারহ্যাং 3300 মিলিমিটার। তো এতটুকুই ছিল আনকাই K06D হাইডেক বাসের ইঞ্জিন রিভিউ। আনকাই KDE4B 2 ইউনিট, এশিয়া এয়ারকন 1 ইউনিট, তাদের বহরে 2 ইউনিট বাস ছিল, বর্তমানে 1 ইউনিট ফেরত দেওয়া হয়েছে। এছাড়া যাতায়াত পরিবহনের বহরে ছিল 6 ইউনিট আনকাই বাস। এখন তাদের বাসগুলো প্রাইভেট কোম্পানি বেক্সিম কোর আন্ডারে চলে গেছে স্টাফ বাস হিসেবে। এখন চলুন আনকাই KDE4B এর ইঞ্জিন নিয়ে কিছু কথা বলা যাক। বাসটির উচ্চতা 3405 মিলিমিটার থেকে 3285 মিলিমিটার। বাসটির দৈর্ঘ্য 10,990 মিলিমিটার। বাসটির প্রস্থ 2,500 মিলিমিটার। বাসটির হর্স পাওয়ার 280। বাসটির সর্বোচ্চ স্পিড 100 কিলোমিটার পার আওয়ার। বাসটির ফিউল টাইপ ডিজেল। বাসটির স্ট্যান্ডার্ড Euro 4। বাসটির হুইল বেস 5,500 মিলিমিটার, ফ্রন্ট ট্রাক 2,060 মিলিমিটার, রিয়ার ট্রাক 1,860 মিলিমিটার, ফ্রন্ট ওভারহ্যাং 2,210 মিলিমিটার, রিয়ার ওভারহ্যাং 3,280 মিলিমিটার। তো এতটুকুই ছিল আনকাই KDE4B এর ইঞ্জিনের কিছু তথ্য। চলুন জানা যাক আনকাই বাসগুলোর দাম বাংলাদেশি টাকায় কত আসে। আনকাই K06D হাইডেক বাসগুলোর দাম বাংলাদেশি টাকায় আসে আনুমানিক 1,30,00,000 থেকে 1,35,00,000 টাকার মতো। আনকাই KDE4B বাসগুলোর আমাদের ধারণা মতে দাম হতে পারে 90,00,000 থেকে 1,00,000 টাকার মতো। এ দামটি সম্পূর্ণ আমরা আনুমানিক হিসেবে করে বলেছি, বাসটির দাম সঠিক নাও হতে পারে। আপনাদের মধ্যে এই বাসটির সঠিক দাম যদি কেউ জেনে থাকেন তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত তো আমরা এই আনকাই বাস নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। এখন আমরা তুলে ধরব আনকাই নিয়ে কিছু ভালো দিক এবং খারাপ দিক। ভালো দিকটি হলো
এই বাসটি খুবই তেল সাশ্রয়ী, অ্যাক্সেলারেশন পারফেক্ট, কেবিন নয়েজ নেই বললেই চলে, যার দরুন যাত্রীর চাহিদায় আনকাই এক অনন্য উচ্চতায় স্থান পেয়েছে। এই বাসটির খারাপ দিক হলো মেইনটেনেন্স। মূলত এই বাসটির মেইনটেনেন্স খরচ খুবই ব্যয়বহুল, তাই অনেকেই ব্র্যান্ডটি তাদের বহরে সংযোজন করাতে পারছে না। তবে বাংলাদেশের পরিবহন জগৎ আনকায়ের সুদূর প্রসারিত ভবিষ্যৎ কামনা করা হচ্ছে। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে আমাদেরকে জানাবেন, এবং আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে এরকম ট্রান্সপোর্ট রিলেটেড সকল তথ্য জানতে ও বুঝতে আমাদের সাথেই থাকুন। ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রাভেল অ্যানালাইসিস বিডি।